অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আমন রোপণের ভরা মৌসুমে পঞ্চগড়ে সার সংকট দেখা দিয়েছে। প্রচলিত মূল্যে সার মিলছে না ডিলারের ঘরে, দোকানগুলোতে পাওয়া গেল কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। খেতে চলছে আমন রোপণ, ডিলারের ঘরে গিয়ে সার পাচ্ছে না কৃষক। তারা বলছে ডিলার ও খুচরা বিক্রেতারা সার মজুদ করে রেখেছে, সার পেতে গুনতে হচ্ছে বেশি মূল্য। আমি তো গৃহস্থ করে আমার বেকার, আমি ঠিকমতো সার দিতে পারছি না, ঠিকমতো আমি পাচ্ছি না। ফিলিপের মাধ্যমে মানুষের দেয় সার, তাও তো পাবলিক তো মানুষ আসে বেড়াবিড়ি করে মানুষের সার পাইতেছে না। আমরা সার কিনতে গেলে বাইরে সার দাম বাড়তি নেয় 1100 টাকা, 1000 টাকা বস্তা নেয়, আর ডিলারের কাছ থেকে নিয়ে গেলে 800 টাকা নেয়। 50 কেজির এক বস্তা সারের নির্ধারিত মূল্য 1100 টাকা, সেটি বিক্রি হচ্ছে 1300 টাকায়। সে সারটা তো এখন চাহিদা হলো যে 500 থেকে 700 লোক এখানে, আমি সার দিচ্ছি একটা একটা করে, বাকি লোকগুলোকে আমি কিভাবে মেক আপ করবো? কৃষি বিভাগ বলছে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নের স্থানীয় ব্যক্তি সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার কথা, কিন্তু পঞ্চগড়ে সে নিয়ম মানা হয়নি। জিরো টলারেন্স সারের ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ কোর্ট সহ অন্যান্য জিনিস আমরা চালু করছি। আমাদের বর্তমানে একটা উপবরত দেওয়ার ফলে আমাদের বর্তমানে পঞ্চগড়ে সারের আল্লাহর রহমতে কোনো সংকট নাই এবং কখনো হবে না ইনশাআল্লাহ। এদিকে কৃষকের অভিযোগ, সারের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখা হলেও বিক্রি রসিদ দেওয়া হয় না ক্রেতাদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে নেত্রকোনায় পাটের ফলন ও বাজার মূল্যে লাভবান কৃষক, মৌসুম শেষে লাভের অঙ্ক আরো বাড়ার আশা। প্রিয় দর্শক, বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। নেত্রকোনায় পাটের ভালো ফলন হয়েছে, বাজার মূল্য ভালো পাচ্ছেন কৃষক, পাট কাটা ও সংগ্রহ শেষ হলে দাম আরো বাড়বে আশা তাদের। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। এবছর নেত্রকোনায় 4910 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বাজারে প্রতিমন পাটের দাম 3000 থেকে 3500 টাকা। পাট কাটা ও সংগ্রহের কাজ শেষ হলে দাম আরো বেড়ে যাবে আশা কৃষকের। এই বছর পাটের বাম্পার ফলন হয়েছে, টাকা এই বছর আমরা পাটের দাম অনেক ভালো পাইছি, আগামীতে আমি আরো ভালো ক্ষেত করব। ফলন ভালো হয়েছে, আড়াই মন থেকে 3 মন করে হয়েছে কাটাতে, 3000 3500 টেমন বেচি আমরা। পাটের বিক্রি মূল্য লগে 3500 3500 3600 টাকা, দাম খুব ভালো আমাদের। হেক্টর প্রতি পাট পাওয়া গেছে 2.5 থেকে 3 মেট্রিক টন। বাজার মূল্য ভালো হয়, আগামীতে পাটের আবাদ বাড়বে বলছে কৃষি বিভাগ। এই উপলক্ষে নেত্রকোনা জেলায় 270টি নাবি পাট বীজ প্রদর্শনীর বাস্তবায়ন করা হবে। সেখান থেকে যে পাট বীজ উৎপাদন হবে সেটি এই এলাকাতেই ন্যায্য মূল্যে বিক্রি করা হবে, এবং এটি দেওয়ার দ্বারা কৃষক আবাদ করে পাটের আবাদ বৃদ্ধি করতে পারবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পঞ্চগড়ে আমন রোপণের ভরা মৌসুমেও সার সংকটে কৃষক, গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এবং নেত্রকোনায় পাটের ফলন ও বাজার মূল্যে লাভবান কৃষক, মৌসুম শেষে লাভের অঙ্ক আরো বাড়ার আশা। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদে আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।